Hello viewers, Assalamu alaikum. Asha kori shobai bhalo achen. Welcome to my new another videos. Already apnara janen ei channel e amra CSE related job preparation er jonno prottekti subject er series video lecture gulo upload kora hoye thake ebong shei sathe recent IT exam gulo shompurno solution kore upload kora hoy. তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ এই ধারাবাহিকতায় আজকে আমরা ভিডিও নিয়েছি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিএসসি পোস্টের প্রিভিয়াস কোশ্চেন সলিউশন চলুন শুরু করি তো প্রথম কোশ্চেনটি এসেছিল যে সাপোজ অ্যান অ্যারে ইন 4 5 6 7 রাইট এ সি প্রোগ্রাম দ্যাট উইল আউটপুট 4.5 4.6, 4.7, 5.6, 5.7, 6.7 একটি অ্যারেতে আমার এই কয়েকটা ভ্যালু আছে এবং আউটপুট দেখাতে হবে এটা এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আসলে এই ইনপুটের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো দিয়ে কিভাবে এই আউটপুটগুলো আসলো এটা যদি আপনি ধরতে পারেন তাহলে প্রোগ্রাম করা শেষ অর্থাৎ প্রোগ্রামটি আপনার লিখতে এক মিনিটও সময় লাগবে না যদি আপনি বুঝতে পারেন যে কি ইনপুট থেকে কিভাবে আউটপুটটি আসলো তো চলুন তাহলে আমরা বুঝে আসি যে আসলে কিভাবে ইনপুট থেকে আউটপুট আসলো তো দেখুন যে এটা একটা অ্যারে এবং অ্যারের প্রথম ভ্যালু হচ্ছে 4 দ্বিতীয় ভ্যালু হচ্ছে 5 তৃতীয় ভ্যালু হচ্ছে 6 এবং চতুর্থ ভ্যালু হচ্ছে 7 এবং আউটপুট কি বলছে 4 5 4 6 4 7 অর্থাৎ যে প্রথমটার সঙ্গে পরেরটার পেয়ার প্রথমটার সঙ্গে তারপরটার পেয়ার প্রথমটার সঙ্গে শেষেরটার পেয়ার এরপরে আবার কি হচ্ছে দ্বিতীয়টার সঙ্গে কি হচ্ছে দ্বিতীয়টার সঙ্গে তারপরটার পেয়ার এবং দ্বিতীয়টার সঙ্গে তারপরটার পেয়ার এরপর কি হচ্ছে 6 6 এর সঙ্গে 7 এর পেয়ার এবং 7 যেহেতু লাস্ট তাহলে কি হচ্ছে আমার 7 এর সঙ্গে এর ডান পাশে আর কিছু নেই দেখে আমার 7 নেই নাই অর্থাৎ একবার প্রথমটার জন্য সবগুলোর সঙ্গে পেয়ার তারপরটার সঙ্গে তারপরটার পেয়ার অর্থাৎ দেখুন কি হচ্ছে আমার আই এর মান যদি আমি 0 ধরি তাহলে কি হচ্ছে আমার 0 এর সঙ্গে 1 থেকে শুরু করে সবগুলোর পেয়ার এরপরের স্টেপে কি হবে আমার আই এর মান 1 বরাবর 1 এর সঙ্গে তারপরের স্টেপ থেকে সবগুলো পেয়ার তো এইভাবে কিন্তু আসলে সিরিজটি আসছে তাই না এবং যা শুধু এর মধ্যে কি আমার ব্র্যাকেট গুলো আসলে দিতে হচ্ছে নরমালি আলটিমেটলি এটা কিছুই না তো এই ছিল আসলে অ্যালগরিদম এখন চলুন সরাসরি কোডে চলে যাই আমরা কোডে দেখুন যেটি আমি আসলে সি প্লাস প্লাস কোড দিয়ে লেখার চেষ্টা করছি যদিও তারা সি বলেছিল আমি সি প্লাস প্লাস আসলে বোঝানোর চেষ্টা করেছি তো এখানে দুটি ভেরিয়েবল নিলাম আই এবং জে লুপ চালানোর জন্য এবং আই কি হলো আমার 4 থেকে শুরু করছি দেখুন যে এখানে 4 থেকে কেন শুরু করলাম যেহেতু আমার অ্যারের মধ্যে অ্যাসাইন করে দেওয়া রয়েছে যে 4 5 6 7 এটা আমরা জানি এই জন্য আমরা 4 তে শুরু করলাম আপনি চাইলে কি করতে পারেন অ্যারের ইন্ডেক্স থেকেও নিয়ে নিতে পারেন আমি জাস্ট ভ্যালুগুলো যেহেতু দেয়া আছে এই জন্য আমি সরাসরি ভ্যালু দিয়েই নেওয়া শুরু করছি এবং আমি কি করছি অ্যারে হিসেবে ইউজ করি নাই কিন্তু আমরা অ্যারে হিসেবে ইউজ করতে পারেন এবং আসলে অ্যারে দিয়ে কিন্তু করতে হবে এই কোশ্চেনটি যেহেতু বলে দিছে যে কি সাপোজ অ্যান অ্যারে এত তার মানে কি আপনাকে অবশ্যই অ্যারে ইন্ডেক্স দিয়ে করতে হবে এখানে জাস্ট কি করতেন আপনি আই ইকুয়াল টু ইন্ডেক্সটা দিতেন এবং এখানে শুধু আই না করে কি করতাম আপনি সরাসরি অ্যারের নামটা দিয়ে দিতেন তো আমি আসলে দেখুন যে এখন তাহলে দেখা যায় শুধুমাত্র কিভাবে ভ্যালু দিয়ে করতে হয় ভ্যালু দিয়ে হচ্ছে এরকম 4 থেকে শুরু করলাম লেস দ্যান ইকুয়াল 7 অর্থাৎ আমার 7 ও যেহেতু নিতে হবে এই জন্য আমি ইকুয়াল দিয়েছি অর্থাৎ যদি আমি 7 না দিতাম তাহলে কি করতাম আমি 7 নিচে দিয়ে দিতাম অর্থাৎ শুধু লেস দ্যান দিয়ে দিতাম তাহলে এই লুপটা হলো এবং এই লুপের পরে আমি আর একটা লুপ নেবো কি জন্য যে এই যে পরের ভ্যালুর জন্য অর্থাৎ প্রথম লুপ নিয়েছি আমি এই প্রত্যেকটা ব্র্যাকেটের কি হচ্ছে প্রথম ভ্যালুর জন্য প্রথম লুপ পরের ভ্যালুর জন্য দ্বিতীয় লুপ তার পরের ভ্যালুটা কি হবে আমার পরের সংখ্যাটা হবে তার মানে কি আমি এই জন্য j equal to i plus 1 থেকে শুরু করেছি কত পর্যন্ত সব শেষ পর্যন্ত অর্থাৎ i এর যে শেষটা হবে j এর শেষটা সেটাই হবে ঠিক আছে অর্থাৎ আই এর শেষ পর্যন্ত আমার জের শেষ যাবে অর্থাৎ 7 এর ঘরে গেলে কি হবে আমার 7 পর্যন্ত অলরেডি কাট হয়ে যাবে অর্থাৎ দেখুন তাহলে কি ভাষা আমার যদি আই এর মানটা 4 হয় জের মানটা হচ্ছে কি আই প্লাস 1 অর্থাৎ জের মানটা 5 তাহলে আউটপুট কি দেখাবে আউটপুট দেখাবে হচ্ছে 4 এখানে ব্র্যাকেট শুরু এই যে এই ব্র্যাকেট আই এর মান 4 এখানে 4 এরপরে এই যে কমা এবং 5 এই যে 5 হচ্ছে এই জের মানটা 5 সেই 5 হচ্ছে এখানে দেখাবে এরপরে কি হবে আবার এই লুপটা কিন্তু একবার বেড়ে কি জের মান কত হবে আমার জের মান হবে হচ্ছে এখানে দেখুন জার্মান কত ছিল আগে 5 ছিল 6 হবে 6 তাই না 6 হলে কি হচ্ছে আমার আই এর মান কিন্তু 4ই আছে তাহলে 6 হলে যে এখানে দেখুন আই এটা হচ্ছে 4 আগের 4ই আছে যে হবে হচ্ছে 6 এরপর আবার জার্মান একবার বেড়ে হবে কত 7 আই এর মান 4ই আছে এবং যেটা কি হবে 7 হবে তখন হওয়ার পরে কি হবে আবার জার্মানটা একবার বারবার কত হবে 7 ছিল 8 হলো 8 8 কন্ডিশন স্যাটিসফাই করতে তাহলে কি হবে আমার এই লুপ থেকে বের হয়ে যাবে এবার এই লুপে এসে কি হবে আয়ের মানটা একবার একবারে কত হবে 5 হবে তাহলে 5 নিয়ে আবার ঢুকলাম এখানে জার্মানটা তখন কত হবে 5 প্লাস 1 ইকুয়াল টু 6 তাহলে জার্মান 6 তার মানে কি 5 আয়ের মান 5 জার্মান 6 এর জন্য কি হবে আই 5 জে 6 এটা এরপর কি হবে এই জার্মানটা একবারে 7 হবে 5 7 হলো তারপরে কি জার্মানে একবার 8 হবে তখন এই লুপ থেকে বের হয়ে যাবে এখানে আসবে আয়ের মানে 1 ইনক্রিমেন্ট হবে হওয়ার পর কত হবে 5 হলো 6 হলো এই যে 6 নিয়ে আবার ঢুকলো এই লুপের মধ্যে ঢোকার পরে কি হবে জার্মানটা একবারে 7 হবে তাহলে প্রিন্ট করবে কি 6 7 6 7 প্রিন্ট করলো করার পরে জার্মানটা এক বাড়লো
বারবার কথা হচ্ছে যের মানটা 7 এর পরে 8 হলো 8 এর পরে কি হচ্ছে আমরা যেহেতু কন্ডিশন স্যাটিসফাইড করতেছ না তাহলে লুপ থেকে বের হয়ে যাবে তারপরে এখন এখানে আসলো এখানে আসার পরে কত হবে 7 এ ঢুকতেছে 7 এ ঢোকার পরে কি হচ্ছে দেখুন 7 নিয়ে কিন্তু এই লুপের মধ্যে ঢুকবে যেহেতু আমার ইকুয়াল দেখা তাহলে ঢুকলো ঢোকার পরে কি হচ্ছে দেখুন যের মান কত হবে 7 প্লাস 1 তার মানে কত 8 হচ্ছে 8 যখন যখন কন্ডিশন চেক করতে তখন দেখতেছে কি আমার কন্ডিশন মিলতেছে না তাহলে আমার কি প্রিন্ট করবে না এবং তখন কি হবে অটোমেটিক এই লুপে চলে আসবে আসার পর কি হবে এক যোগ করে 8 হবে 8 যখন হবে তখন কি হচ্ছে আমার কন্ডিশন স্যাটিসফাই করতেছে না তখন কি আমার প্রথম যে মেইন লুপটা আছে এই লুপ থেকে বের আসবে এই লুপ থেকে বের আসলে প্রোগ্রাম শেষ এবং কি হবে প্রোগ্রাম টার্মিনেট হয়ে যাবে এবং এটা আউটপুট দেখাবে তো এই ছিল আসলে এই প্রোগ্রামের আউটপুট এবং এই প্রোগ্রামটা আসলে লিখতে হবে এভাবে জাস্ট আপনারা এখানে অ্যারের মাধ্যমে লিখবেন অর্থাৎ এই কাজটা জাস্ট শুধু অ্যারে ইনডেক্স দিয়ে লিখবেন তো চলুন নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেনটি হচ্ছে বলেছিল যে ডিফারেন্স বিটুইন মাল্টিটাস্কিং অ্যান্ড মাল্টিথ্রেডিং অর্থাৎ মাল্টিটাস্কিং এবং মাল্টিথ্রেডিং এর মধ্যে পার্থক্যটা কি আমরা খুবই শর্টকাট বুঝাই একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করি তো মাল্টিটাস্কিং এবং মাল্টিথ্রেডিংটা কি দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মাল্টিটাস্কিং অ্যান্ড মাল্টিথ্রেডিং ইজ দ্যাট মাল্টিটাস্কিং অ্যালাউজ সিপিইউ টু পারফর্ম মাল্টিপল টাস্কস সিমুলটেনিয়াসলি হোয়ারেস মাল্টিথ্রেডিং অ্যালাউজ মাল্টিপল থ্রেডস অফ দ্য সেম প্রসেস টু এক্সিকিউট সিমুলটেনিয়াসলি অর্থাৎ মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কি হয় এট এ টাইম মাল্টিপল টাস্ক এক্সিকিউট হয় মাল্টিথ্রেডিং এর ক্ষেত্রে এট এ টাইম মাল্টিপল থ্রেড এক্সিকিউট হয় এখন এটুকু হচ্ছে আসলে বেসিক ডিফারেন্স কিন্তু মাল্টিপল থ্রেড এক্সিকিউট হচ্ছে এবং মাল্টিপল তো এটা আসলে বোঝানোর জন্য আমরা চলে যাই একটি চিত্র এই চিত্র হচ্ছে কি দেখুন যে একটি সিপিইউ আছে এখানে এটা মাল্টিটাস্কিং দেখাচ্ছে আপনাদেরকে সিপিইউ কি হচ্ছে অপারেটিং সিস্টেম আছে এবং আপনারা কি করেন এট এ টাইমে কি একটা ব্রাউজার ওপেন করেন এক্সেলে কাজ করেন প্লাস আবার হেডফোনে কি গান শুনতেছেন তাহলে কি এটা একটা প্রসেস হেডফোনে বা ভিএলসি প্লেয়ার দিয়ে গান শুনতেছেন এটা একটা প্রসেস এক্সেলে কাজ করতেছেন এটা একটা প্রসেস ব্রাউজারে কি করতেছেন ব্রাউজারের মধ্যে থেকে কি করতেছেন কোনো কিছু ব্রাউজ করতেছেন তাহলে এই তিনটি কাজ কি এট এ টাইম করে এবং প্রত্যেকটি হচ্ছে একটা এক একটা টাস্ক এবং এই টাইপের তিনটি বা একাধিক যে টাস্ক গুলো এট এ টাইম এক্সিকিউট করে সিপিইউর মাধ্যমে সেটা হচ্ছে আমার মাল্টিটাস্কিং সিস্টেম হ্যাঁ এখন মাল্টিথ্রেডিং কি থ্রেডটা হচ্ছে কি যে দেখুন যে আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন তখন কি হয় এখানে কিন্তু গ্রাফিক্সের কাজ হয় অর্থাৎ আপনি যদি কোনো পিকচার অ্যাড করেন মাইক্রোসফট ওয়ার্ডে তাহলে এটা একটি গ্রাফিক্স রিলেটেড কাজ প্লাস কি হচ্ছে আপনি কিবোর্ডের মাধ্যমে ইনপুট নিয়ে ওয়ার্ডে প্রেস করতে হচ্ছে টাইপ করতে হচ্ছে এটিও একটি কিন্তু একটা কাজ এবং আমার কি হচ্ছে সে টাইপ করার সঙ্গে সঙ্গে গ্রামার চেক করতে হবে আপনি কি স্পেলিং ভুল করছেন কি না অর্থাৎ ইগনোর যে আমরা জানি যে আন্ডাজ করে কি লাল একটা লাইন আসে যেটাকে কি বলে যে গ্রামার চেকগুলো বোঝায় আর কি অর্থাৎ অথবা স্পেলিং মিস্টেক বোঝায় এগুলো সলিউশন দেখা অর্থাৎ এগুলো কি করে আইডেন্টিফাই করে আপনাকে ওয়ার্ড এমএস ওয়ার্ড দেখায় দিচ্ছে তো একই প্রসেসের মধ্যে কি হচ্ছে আমার একাধিক থ্রেড কাজ করতেছে এই টাইপের একাধিক থ্রেড নিয়ে কাজ করছে মাল্টি থ্রেডিং অপারেটিং সিস্টেমে অথবা মাল্টি থ্রেডিং প্রসেসরে তো এই সেল হচ্ছে মাল্টিটাস্কিং এবং মাল্টিথ্রেডিং এর মধ্যে পার্থক্য এবং এটাই হচ্ছে বেসিক পার্থক্য আসলে তো এইটুকু লিখে দিলে যথেষ্ট এই কোশ্চেন জানা আসলে কারণ কি আমরা একাডেমিক পরীক্ষায় পড়েছি বা একাডেমিক সেকশনগুলোতে পড়েছি যে কি যে হিউজ পরিমাণে কিন্তু অ্যান্সার লিখতে হতো কারণ কি ওখানে মার্কস ছিল অনেক বেশি এবং আপনাকে অনেক কিছু লিখতে হতো বাট জবের ক্ষেত্রে তারা শুধুমাত্র এই বেসিক জিনিসটাই চায় আসলে আপনি এই বেসিকটুকু জানেন কিনা ফার্স্ট এই কোশ্চেনের জন্য এইটুকু লিখে দিলে যথেষ্ট এবং এই ফিগারটি ড্র করে দিলে যথেষ্ট চলুন তাহলে নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেনটি ছিল হচ্ছে ডাটাবেস থেকে যে হোয়াট আর দ্য ডিফারেন্স অ্যামং DDL DML অ্যান্ড DCL এই তিনটি টার্মের মধ্যে পার্থক্যটা কি তো আমরা ডাটাবেসের এসকিউএল মূলত চার ধরনের হয়ে থাকে আসলে DDL DML DCL এবং TCL এটা আসলে আমার নর্মালি একটু হ্যানোট করা ছিল সেই হ্যানোটটা একটু ছবি করে দিয়েছে আসলে হ্যানোটগুলো আমার খুব সিরিয়াসনেস ভাবে করা না জাস্ট এমনিতেই মনের বসে পড়তে বসেছিলাম লিখছিলাম জাস্ট এতে আমি ছবি উঠাই দিয়ে দিয়েছি আসলে তো আসলে দেখতে হয়তো বা অড লাগতেছে এই জন্য দুঃখিত তো এসকিউএল কমান্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে আসলে আমার চার ধরনের হয়ে থাকে একটা DDL DML DCL এবং TCL অর্থাৎ DDL তো অর্থাৎ কি DDL মানে কি DDL হচ্ছে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ DML হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ DCL হচ্ছে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এবং TCL হচ্ছে ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ তো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডাটা ডেফিনেশনের জন্য কিছু কিছু কমান্ড আছে সেগুলো হচ্ছে কি ক্রিয়েট অল্ডার ড্রপ ট্রনকাট কমেন্ট রিনেম এগুলো হচ্ছে আমার DDL এর মধ্যে ইউজ করা হয়ে থাকে আচ্ছা এখন DML এর মধ্যে কি ইউজ করা থাকে সিলেক্ট ইনসার্ট আপডেট ডিলিট মার্জ কল বাইন্ড প্ল্যান লক টেবিল এগুলো হচ্ছে আমার DML এর মাধ্যমে ইউজ করা হয়ে থাকে DCL এর মধ্যে কি হচ্ছে গ্রান্ট এবং রিভক ইউজ করা হয়ে থাকে TCL এর মধ্যে কি হচ্ছে কমিট রোল ব্যাক সেভ পয়েন্ট সেট ট্রানজাকশন এগুলো হচ্ছে আমার TCL এর মধ্যে এই কমান্ডগুলো ইউজ করা হয়ে থাকে এখন DCL মূলত আসলে এই যে দুটো কমান্ড ইউজ করা হয় আসলে কেন ইউজ করা হয় গ্রান্ট কমান্ড ইউজ করা হয় কেন গ্রান্ট কমান্ড গিভস ইউজার্স অ্যাক্সেস প্রিভিলেজ টু ডাটাবেস অর্থাৎ ইউজারদেরকে ডাটাবেসে প্রিভিলেজ দেওয়ার জন্য এই গ্রান্ট কমান্ড ইউজ করা হয় অর্থাৎ যদি কোনো একটা ইউজারকে আপনি ডাটাবেসে প্রিভিলেজ দিতে চান তাহলে এই কমান্ডের মাধ্যমে ইউজার নাম লিখে আমাদের কি করতে হয় যে ওই ইউজারের জন্য প্রিভিলেজ দিতে হয় এবং রিভোক হচ্ছে কি যে
withdraws users access privilege to database অর্থাৎ আপনি গ্রান্ট কমান্ডের মাধ্যমে কোন ইউজারকে যে প্রিভিলেজ দিয়েছেন সেই প্রিভিলেজ যদি আপনি উঠায় নিতে চান তাহলে আমরা রিভোক কমান্ডের মাধ্যমে আমরা এই কাজটা করে থাকি এগুলো হচ্ছে ডিসিএল এর মাধ্যমে করা হয় এবং টিসিএল এর মাধ্যমে কি কাজ করা হয় কমিট এবং হচ্ছে রোলব্যাক কমিট মানে হচ্ছে কি কোন একটা কোয়েরি রান করার পর যদি আমি কমিট কমান্ড লিখি তাহলে অটোমেটিক্যালি কি ট্রানজিশনটা সেভ হয়ে যাবে অর্থাৎ এই কমিট কমান্ডটি না দেওয়ার পর্যন্ত ওই কোয়েরিটি কি হবে আমার ডাটাবেসকে আপডেট করছে ঠিক আছে কিন্তু আমার সেভ হবে না শুধুমাত্র চেঞ্জ হবে আর রোলব্যাক হচ্ছে রিস্টোর ডাটাবেস টু অরিজিনাল স্টেট অর্থাৎ একটা ট্রানজিশন আপনি কমিট করার আগ পর্যন্ত যদি আপনি এক্সিকিউট করে থাকেন তারপর যদি আপনি রোলব্যাকে ক্লিক করেন তাহলে কি হবে ডাটাটা আমার রিট্রিভ হবে অর্থাৎ আগের ডাটাতে রিট্রিভ হবে বাট কমিট কমান্ড দেওয়ার পরে কিন্তু রোলব্যাক দিয়ে কোনো লাভ হবে না অর্থাৎ কোনো একটি কোয়েরি এক্সিকিউট করার পরে যদি আপনি কমিট দেন তারপরে যদি আবার রোলব্যাক কমান্ড চালান তাহলে কিন্তু আমার কি হচ্ছে আগের ডাটা ফিরে পাবো না তাই আপনারা যারা ডাটাবেজে কাজ করেন তারা অবশ্যই এটা গুরুত্ব দিয়ে কাজ করবেন কেননা যে কমিট কমান্ডটি একটু পরে দেওয়ার চেষ্টা করবেন আপনি কনফার্ম হওয়ার পর অর্থাৎ ট্রানজিশনটি সফলভাবে হয়েছে কিনা আপনার কোনো ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস ঠিক আছে কিনা এগুলো চেক করার পর কমিট কমান্ডটি চালাবেন এবং যদি না হয় যদি কোনো ভুল হয়ে থাকে রান করাটা তাহলে আপনি কি সাথে সাথে রোলব্যাক কমান্ড ইউজ করে আপনাকে ওটাকে ব্যাক দিয়ে নিয়ে আসতে হবে তো এই ছিল আসলে এই কয়েকটি কমান্ডের মধ্যে আসলে পার্থক্য তো আমি আসলে নর্মালি আপনাদের জাস্ট বুঝাই দিলাম কিন্তু যে ফর্মাল ভাষা বা ফর্মাল ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে দিলাম না আপনারা জাস্ট একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজ একটু লিখে নেবেন আর এখানে আমি কিন্তু ডিডিএল ডিএমএলটা বুঝলাম না কারণ ডিডিএল ডিএমএল সম্পর্কে আপনারা সবাই জানেন এই জন্য জাস্ট শুধুমাত্র কি আমার ডিসিএল টিসিএলটা বুঝলাম জাস্ট এগুলো আপনারা ভিডিও থেকে দেখে নেবেন যে এই যে আমি কিছু কিছু টেক্সট লিখেছি এগুলো আপনারা জাস্ট একবার করে পড়বেন বললে শুধু এই পার্থক্যগুলো বুঝে যাবেন তো এই ছিল এই কোশ্চেনটি চলুন আমরা নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং প্রোগ্রাম এই প্রোগ্রামে আমার আউটপুট কত হবে তো দেখুন এই প্রোগ্রামটি আসলে অপারেটর বেসিস একটি প্রোগ্রাম অর্থাৎ আপনার সি প্রোগ্রামের যে অপারেটরগুলো এই অপারেটরের প্রেসিডেন্সি এবং অ্যাসোসিয়েটিভিটি এগুলো যদি আপনি ভালো করে জানেন এবং অপারেটরের কাজগুলো যদি ভালো করে জানেন তাহলে অবশ্যই এই প্রোগ্রামটি আউটপুট কি হবে সেটা আপনি জানেন তো চলুন দেখে আসি যে এই প্রোগ্রামের আউটপুট আসলে কি হবে ভেরিয়েবল আছে এবং ভেরিয়েবলটি অ্যাসাইন করে দেওয়া আছে আই ইকুয়াল টু ওয়ান জি ইকুয়াল টু ওয়ান এবং কে ইকুয়াল টু ওয়ান এবং এখানে আমার আউটপুট অর্থাৎ আউটপুটে দেওয়া আছে কি প্লাস প্লাস আই অর্থাৎ প্রি ইনক্রিমেন্ট আই এখানে হচ্ছে অর ও আর এটা লজিক্যাল অর এখানে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট জে এবং লজিক্যাল অ্যান্ড তারপর হচ্ছে কে এখন এই অর এবং অ্যান্ডের মধ্যে কোনটার কাজ আগে এটাকে আপনাকে জানতে হবে হ্যাঁ এটাকে আপনার জানতে হবে যে এটার প্রেসিডেন্সি কোনটার আগে অথবা অ্যাসোসিয়েটিভিটি কোনটার আগে আচ্ছা নর্মালি কি হচ্ছে দেখুন যে মূলত কাজ হবে হচ্ছে কি এইটার অর্থাৎ আমাদের অ্যান্ডের কিন্তু অগ্রগণ্যতা বা প্রেসিডেন্সি হচ্ছে আগে অর্থাৎ এটার কাজ হবে আগে যেন আমি ধরেন এই ব্র্যাকেটটা দিয়ে নিলাম মূলত এটা এক্সিকিউট হবে আগে তারপর এটার সঙ্গে আমার কি হবে অর হবে আচ্ছা এখন তার মানে এটা আমার ব্র্যাকেট এখন বাট কি হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভিটি যেটা সেটা হচ্ছে আমার লেফট টু রাইট অর্থাৎ এই টাইপের ইকুয়েশনগুলো অর্থাৎ লজিক্যাল অপারেটরের কাজ করবে কি লেফট থেকে রাইটের দিকে তাহলে দেখুন আমি যদি লেফট থেকে এক্সিট করার চেষ্টা করি তাহলে কি হবে আমার এখানে প্লাস প্লাস আই আছে তার মানে কি আয়ের মানটা এক বাড়বে আয়ের মানটা কি হচ্ছে এক বাড়বে আয়ের মানে এক বাড়ে কত হলো আই ইকুয়াল টু টু হলো তারপরে কি আছে লজিক্যাল অর আছে অর তাই না তার মানে কি অর মানে কি অর মানে হচ্ছে কি যদি কোনো ইনপুট যে কোনো ইনপুট হাই হয় তাহলে আউটপুট হাই বাট যে যদি সবগুলো ইনপুট জিরো হয় তাহলে আউটপুট হচ্ছে জিরো তাই না তার মানে বাট এটা তো আমাদের ডিজিটালের ক্ষেত্রে কিন্তু আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে আসলে এটা কি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আসলে অর্থাৎ বলা চলে যে মাইক্রোপ্রসেসর যে রেজিস্টার আছে রেজিস্টারগুলো আসলে কি বোঝে জিরো বোঝে এবং জিরোর বাইরে যেগুলো সেগুলো হচ্ছে নন জিরো ঠিক আছে অর্থাৎ এবং নন জিরো মানে হচ্ছে ওয়ান তার মানে কি জিরো পাইলেই শুধুমাত্র সে জিরো বুঝবে বাট আদার্স যদি যে কোনো কিছুই পাক না কেন সে নন জিরো বুঝবে অর্থাৎ ওয়ান বুঝবে তাহলে এখানে আয়ের মানে একবারে কত হলো টু হলো টু মানে কি নন জিরো তার মানে কি এটা হচ্ছে ওয়ান তার মানে কি যেখানে ওয়ান হচ্ছে এখন ওয়ারের ক্ষেত্রে কি হচ্ছে আমার দেখুন যে এখানে যদি ওয়ান প্লাস এ হয় আমরা জানি ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এর মান কি এর মান হচ্ছে আমার ওয়ান কারণ কি এখানে এ যাই হোক না কারণ এটা সে দেখবে না একটা ওয়ান পাইসে সাথে সাথে সে আউটপুটে ওয়ান দিয়ে দেবে তাহলে যে এখানে যদি আমার টু হয় তার মানে নন জিরো এই জন্য কি হচ্ছে আমার বাকি এটা আমি দেখবেই না সিওর সরাসরি এখানে কি আউটপুটে আমার আয়ের মানটা টু পিন দিয়ে দেবে এবং এখান থেকে আমার নিচে চলে আসবে হ্যাঁ এবং এই কাজগুলো আসলে হবেই না তখন হ্যাঁ এই জন্য কি আমার এই আউটপুট আসবে এই আউটপুট আসার পর কি হচ্ছে আমার দেখুন এখানে আবার কি আছে আয় আছে তাহলে আবার আয়ের মানটা এই আয়টা কি ছিল এই টুটা ছিল হচ্ছে এই আয়ের জন্য হ্যাঁ এবার এই আউটপুটের ক্ষেত্রে কি হচ্ছে আমার এই আয়টা কি হবে টু আবার টু প্রিন্ট হবে যে কত যে হচ্ছে এই আই কারণ এখানে আমার কি হয় আপডেট হয় না এখানে যদি এইটুকু এক্সিকিউট হয় না তার মানে কি জের মানটা ওয়ান ওয়ানই প্রিন্ট হবে এবং কের মান কত হবে কের মান ওয়ান আছে এই ওয়ান ওয়ান হবে তো এই ছিল আসলে এই প্রোগ্রামের জন্য এই আউটপুট টু টু অন অন এইটাই
ঠিক আছে তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আসলে এই কোশ্চেনটি অনেক ঘুরিয়ে ঘুরিয়ে বারবার আসে অর্থাৎ জাস্ট এই একদম সেম লজিকই শুধু ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়ে বারবার কিন্তু এই কোশ্চেনটি এসে থাকে তাই আপনারা গুরুত্ব দিয়ে কোশ্চেনটি আবার বোঝার চেষ্টা করবেন তো চলুন নেক্সট কোশ্চেনে চলে যাই তো এই কোশ্চেনে বলা হয়েছিল যে ওএসআই রেফারেন্স লেয়ারের কোন লেয়ারে ডাটাগুলো বিট থেকে ফ্রেমে কনভার্ট হয় জাস্ট শুধু এইটুকু লিখে দিলে হয়ে যেত আমরা আসলে ডিটেইল ওএসআই মডেলের প্রত্যেকটা লেয়ার গুলো দেখবো এবং এটি আসলে অনলাইনেও কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলাইনে সার্চে দেখেন সরাসরি এই ফিগারটি পেয়ে যাবেন তো দেখুন এই হচ্ছে ওএসআই রেফারেন্স লেয়ারের আসলে লেয়ার গুলো অ্যাপ্লিকেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ার সেশন লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার নেটওয়ার্ক লেয়ার ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার ফিজিক্যাল লেয়ারে ডাটাগুলো কি হয় বিটে কনভার্ট হয় ডাটা লিঙ্ক লেয়ারে ডাটাগুলো কি হয় ফ্রেমে কনভার্ট হয় এবং এটি আসলে চেয়েছিল যে কোন লেয়ারে কি হয় যে ডাটাগুলো বিট থেকে ফ্রেমে কনভার্ট হয় এটা আসলে আপনাদেরকে অ্যান্সার লিখে দিতে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার এটা লিখে দিলে জাস্ট এই কোশ্চেন অ্যান্সার শেষ বাট আমি সবগুলো দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে কি নেটওয়ার্ক লেয়ারে কি হয় নেটওয়ার্ক লেয়ারে কি ফ্রেমকে প্যাকেটে কনভার্ট করে এবং ট্রান্সপোর্ট লেয়ারে প্যাকেট থেকে সেগমেন্টে কনভার্ট হয় এবং বাকি যে তিনটি লেয়ার আছে সেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ার এবং ডাটা অ্যাপ্লিকেশন লেয়ার এই তিনটি লেয়ারে কি হয় তিনটি লেয়ারে এই সেগমেন্টগুলোকে ডাটাতে ট্রান্সমিট কনভার্ট হয়ে থাকে অর্থাৎ মূলত এইভাবে আসলে প্রত্যেকটি লেয়ারে আলাদা আলাদাভাবে ডাটার কি অর্থাৎ ইনফরমেশনের রূপগুলো তৈরি হয়ে থাকে এবং এখানে দেখে রাখুন যে কিছু শেখার বিষয় আছে সেটা হচ্ছে কি যে এখানে মিডিয়া লেয়ার আছে অনেক সময় কোশ্চেন আসতে পারে যে কি যে ওএসআই রেফারেন্স মডেলের মিডিয়া লেয়ারগুলোর নাম লিখো তখন আপনাকে কি লিখতে হবে নেটওয়ার্ক লেয়ার ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার লিখতে হবে আবার যদি বলতে হয় যে কি বলে যে হোস্ট লেয়ারের নামগুলো লেখো তাহলে অ্যাপ্লিকেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ার এবং সেশন লেয়ার এই তিনটি নাম লিখে দিলে হয়ে যাচ্ছে তো এই ছিল এই কোশ্চেনের অ্যান্সার তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম